হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি আমার বিকেল থেকে শুরু করছি, কারণ সকালবেলা সেরকম কাজ বাজ মানে একটু কাজ বাজ করেছি, তো সেরকম কিছু দেখানো ছিল না বলে সেই জন্য ভিডিওটা আমি করতে পারিনি। আর আর সবাইকে জানাই শুভ কালী পুজো। তো সবাই আমাদের এখানটা তো মানে অনেক দূরে দূরে কালী পুজো হয়, তো সেরকম দেখানো মানে আমরা কেউ কোনোদিন কালী ঠাকুর দেখতে যাইনি এখানে। তো বাপের বাড়ি যখন ছিলাম তখন প্রায় দুর্গা পুজো যেরকম আনন্দ করতাম, কালী পুজোতে ওরকম আনন্দ করতাম। আর বাপের বাড়ি ওদিকে প্রায় অনেক জায়গা মানে আমাদের বাড়ির কাছেও মেলা হতো, বাজারে মেলা হতো, মানে ঠাকুর মানে দুর্গা পুজোর মতনই হতো, তো খুব আনন্দ হতো। তো বিয়ের পরে এসে কোনো মানে এখানে এসে আমি কোনো আনন্দ করতে পারিনি কালী পুজো। তো এখানে ফাঁকা ফাঁকা কালী পুজো হয়, তো কোথায় কোথায় হয় সেটাও জানা মুশকিল, ওই জন্য কোথাও বেরোনো হয় না। রাত্রেবেলা হয়তো কালকে তো বড়ি ধরিয়েছে, সেটা তো দেখেছো তোমরা, আর আজকে মোমবাতি ধরাবো। তো আর কী কী করি দেখি, আর যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো থাকো কী কী করি। তো এখন যাচ্ছি বাজারে, আর বাজারটা করে নিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই যে বাজার টাজার করে চলে এসেছি, আর খাবার নিয়ে এসেছি, দেখো এই সেই গজা নিয়ে এসেছি, কী বলে অনেকে অনেক কিছু বলে, আমি বলি বলি গজা। তো এই যে সিঙ্গারা নিয়ে এসেছি, আর চা করে নিয়ে এসেছি, এই যে চা খেয়ে নি, তারপরে মোমবাতি ধরাবো। তো চলো দেখতে থাকো। তো চাটা খেয়ে চলে এসেছি, এবার মোমবাতিগুলো লাগিয়ে সন্ধ্যা হয়ে গেছে।
দেখো আলুর দম করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে, আর আলুর দম আমার হয়েও গেছে আর গ্যাসটাও শেষ হয়ে গেছে। আর আমি স্টোভে এখন লুচি গুলো ভেজে নিলাম। তো তো দেখো লুচি ভাজা হয়ে গেছে, তো এখন খেয়ে নি। অনেকটা রাত হয়ে গেছে। তো দেখো লুচি তরকারি নিয়ে চলে এসেছি আর খেতেও বসে গেছি, তো এবার খেয়ে নেবো। আর মেয়েদেরকেও দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে, তো এবার আমরা শুয়ে পড়বো। আর সারাদিন তো সেরকম কিছু দেখাতে পারলাম না, তো যেটুকু পেরেছি করতে সেটুকুই আমি ছেড়ে দেবো। তো আজকে ভিডিওটা কীরকম লেগেছে তো অবশ্যই বলো। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।